ওই যে কালকে রাত্রে একটা বিষয় আছে তো ওইটা আর কি ক্লিয়ার হয় না আমার। হ্যাঁ আমার একেবারে ধোকা, জি 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 ধোকা, ইয়ে একেবারে ধোকা যে নায়িকা সুমি মনে করে দেবতা নিয়ে যাবে আরেক ওয়েবসাইটে। একে বলো স্ক্যামিং। হ্যাঁ স্ক্যামিং স্ক্যামিং। আচ্ছা আমি গতকালের সিএসএসটা আরেকবার রিপিট করতেছি, ওকে? সেটা এইচকেই করি, যা যা করছি অন্তর ইসলাম আপনি যা যা বললেন আবার পড়ে ফেলেন তাড়াতাড়ি। স্যার হ্যাঁ বল। ই হলো কালার, কালার তারপরে আস্তে আস্তে দাঁড়ান, কালার লিখে নি, কালার। হ্যাঁ বলেন, তারপরে ব্যাকগ্রাউন্ড, বলেন ফন্ট সাইজ। দাদা আমাদের এভাবে দিয়েন না, বাচ্চা মানুষ মরে যাবা না। কে আমার কথা করতে গিয়ে কিছু দেখবেন না। আপনারা সকালে বললেন যে আপনাকে তাড়াতাড়ি আগাইতে হবে, আমি আবার ফাস্টা করছি, আপনারা আপনার কোন দিক যাব আপনারা বলেন আমাকে, আমি তো নেক্সট ক্লাস গুলো রিপিট করতেছি। কালার কোড গুলো তো ওই যে দেখায় দিছিলেন W3 স্কুলে, ওইখানে কোড গুলো আছে, ওইখান থেকে দেখতে হবে তো, ওইখান থেকে দেখতে হবে। ভয় পেলে তো কাজ করা যাবে না রে ভাই। না এক কাজে তো 3 দিন ধরে রিপিট হচ্ছে, আমি তো ছিলাম না, তাও তো দু একটা স্ক্রিনশট নিছি মাঝে মাঝে, তাই তো দেখলাম। এই সেম কাজ তো 2 দিন রিপিট হচ্ছে। কপি পেস্ট করবেন, কালার কোড সব কপি পেস্ট হবে। জি আমি কিন্তু কপি পেস্ট করতেছি না, কারণ আমার কালার কোড যেগুলো মনে আছে সেগুলো ইউজ করি। এইটা হচ্ছে কালো কালার, এইটা হচ্ছে ইয়েলো কালার। আর আপনি তো বস, আপনার তো সব মুখস্থ, আপনার কি? আচ্ছা তারপরে ফন্ট সাইজ লেখা বড় করব। জি স্যার 40 পিক্সেল মতো দেন বা 30 পিক্সেল দিলে হবে। ফন্ট সাইজ 40 পিক্সেল, তারপরে বলেন বর্ডার, বর্ডার বর্ডার এটা পিক্সেল দিয়ে, তারপরে সলিড বা ডটেড বা ড্যাশ দিয়ে, নে তারপর কালার দিতে হবে ইচ্ছা মতো। স্যার লেখাগুলোর একটু সাইজ গুলো বড় করেন, দেখতে সমস্যা হচ্ছে। ঠিক আছে জি স্যার। এবারে যে লেখাগুলো মানে বক্সের ভিতরে ই হয়ে গেছে, একসাথে হয়ে গেছে ফাঁকা করার জন্য, যে পেন্টিং একটা দেখাইছিলেন স্যার, এই কোড লেখাগুলো একটু বড় করেন, দেখতে পারতেছি না ভালোভাবে। সরি এটা একটু থেকে বড়। টেক্সটে মাঝে মাঝে টেক্সট লাইন প্যাডিং, তাই না? প্যাডিং একবারে দেখাইছি না, প্যাডিং চারবারে দেখাইছি, চারবারে লেফট রাইট ভাবে দেখানো আছে, বটম লেফট রাইট। আরে তাহলে প্যাডিং একবারে লিখি, প্যাডিং একবারে লিখি না চারবারে লিখবো? স্যার একবারে লেখেন, সমস্যা নেই একবারে। ওকে ঠিক আছে, একটু একটু ক্লিয়ার সবাই। জি স্যার জি স্যার। কিন্তু লেখাটা দাদা সামনে থেকে যে একবারে কাছে হয়ে গেলো, এটা এটা মধ্যখানে আনতে গেলে তো আপনার আলাদা ভাবে দেওয়া লাগবে। মধ্যখানে লেখা নেবো, তাই না? এটা সেন্টার দিলে হবে না? সেন্টারটা একবার ভর করলে। হ্যাঁ সেন্টার, সেন্টার তো এইচটিএমএল, আর এটা করতে সিএসএস এ। সিএসএস কি হবে না? এক্সেল চ্যালেঞ্জ। ওকে আরেকটা কাজ করা যায়, টেক্সট ট্রান্সফর্ম, লেখাগুলো সবগুলো বড় হতে হবে। টেক্সট আপার কেস লোয়ার কেস একবারে লেখেন, ক্যাপিটালাইজ তিন ক্লাস মনে দেন, 10 পিক্সেল করে দিয়ে দেন। এখানে কোনো পিক্সেল আছে না, এখানে আপার কেস আর লোয়ার কেস আছে আর ক্যাপিটালাইজ সেন্টেন্স কেস। ওকে এতটুকু ক্লিয়ার সবাই?
এটা লেখা বড় হবে তাই তো একটু স্যার স্যার একটু কোডে যান একটু না কম আপা যে আমরা এটা দিলে ফুল আর কি সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড হবে আর ইনক্রিজ দেন ইন কি কি বললেন লোয়ার আর কি লোয়ার কেস আচ্ছা আমরা লাস্টে চলে আসি সবাই লাস্টে আমরা ডিপ লেখা শিখছি ডিপ মেরিন ডিপ ডিপ তো এভাবে লিখতে হয় তাই না এখানে কি কোনো স্পেস পাইছে দেখেন তো আচ্ছা কি কাজ করেছেন কোডিং এইস্টু তো শেষ করেন নাই দেখেন কোডে ভুল করেছেন এইস্টু শেষ করেন নাই কোডিং করার সময় আচ্ছা এইখানে আমরা মেইন শিখছি তাই না মেইনের কাজটা কি ছিল যে বডির মধ্যে কোনো কোড না রেখে সব কোড রাখবো মেইনের মধ্যে তাই না জি স্যার জি স্যার আমরা সেই কাজটা করে ফেলি বস একটা ওয়েবসাইটে মেইন কোন অংশটুকু আর বডি কোন অংশটুকু একটু ডিটেইলস একটু দেখাইলে ভালো হতো মেইন উসা বডিও ঠিক তাই এখন যদি মেইন আর বডি বডি হচ্ছে আপনার সম্পূর্ণ পার্ট মেইনটা ঠিক সেম টুকি চলেন দেখে আসি আমাকে দাদার ওয়েবসাইটটাই দেখি যেটা গতকালকে রাত্রি করছে দাদার ওয়েবসাইটের নাম হচ্ছে বেস্ট আইটেমস আপনাকে এই কাজ দেখায় আমার বায়ো রিকোয়েস্ট পাঠাইতে হবে বায়ো রিকোয়েস্ট করছে হচ্ছে আমাকে মেসেজ দিতে হবে এটা কালকে রাত্রে দাদাত্তা করে দিছি বুঝছেন ই কমার্স এটা কি ওয়ার্ডপ্রেসে করছেন নাকি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে করা সুন্দর হইছে সেই সুন্দর হইছে তা এদের এই যে পুরো অংশটুক দেখি এটা মেইনটেইন কিছু ইউজ করছে কিনা দেখে নি বডির পরে যতটুক থাকবে ততটুক আছে মেইন বুঝছেন পুরোটাই মেইন আছে এইচটিএমএল 5 এর ট্যাগ এটা প্রত্যেকটা ওয়েবসাইট ইউজ করে করে না কিন্তু আমরা যারা এখন বর্তমানে ওয়েব ডিজাইন শিখি আমাদেরকে মেইন ইউজ করতে হয় এখনো অনেক কাজ বাকি আছে বুঝছেন প্রোডাক্টগুলো আপলোড করতে হবে তারপরে দাদার মেইল টেন সেট আপ এটা করতে হবে সব কালকে সাইডে পর্যন্ত করেছি স্যার এরকম ওয়েবসাইট আমরা কবে বানাবো কে বলছে তুমি আমি আচ্ছা তোমাকে 22শে ফেব্রুয়ারিতে তোমাকে বানানো শিখাই দেবো তোমার কাজের যে গতি যদি এরকম গতি বজায় থাকে জি স্যার ইনশাআল্লাহ থাকবে না কেন বুঝছো জি স্যার স্যার আপনি যে নিচে থেকে যে কি টান দেন আনতেছেন না তারপর চেক করতেছেন ওইটা কি আমার আসে না এই যে এটা এটা করা নাই এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করে দিবা। করার পরে তোমাকে সবাই থাকবে এই পাশে নাই অথবা হচ্ছে এই সাইডে এরকম থাকবে। জাস্ট এইখানে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে করে দিবা। থ্রি ডটে ক্লিক করে কোনে যাবো স্যার? নিচে নিচেরটা করে দিবা। জি স্যার পাইছি। এত কোয়ালিফাই সবাই মনে করবেন কি না কি করতেছে, কিন্তু আমার কালার সাদা। কালার চেঞ্জ করবো কেমন স্যার? শোনো, তোমাদের উইন্ডোজ আছে ডিফল্ট কালার, আমার সব উইন্ডোজ ডিফল্ট ব্ল্যাক করা, দেখছো থিম টিম সব ব্ল্যাক ব্ল্যাক, এই কারণে ডার্ক মোড করা থাকলে পরে ব্ল্যাক দেখাইছি ব্রাউজারে। তো ডার্ক কি আর লগে হোয়াইট কি সবই এক না? এর ইফেক্ট একটা কাজ করে দেখে, ব্ল্যাক থাকলে দিন সেট করে দেখাবে। প্রথমে এরকম বানাতে চাইছিলাম দাদা, অরিজিনাল প্রফেশনাল। আর ডার্ক থাকলে চোখে কম লাগে, বিষয়টা হলো এইটুকু। আর তো দেখতে ভালো লাগে স্যার। এই যে ওয়েবসাইটটা করে দিছি, এটা যদি বাইরে কারো দিয়ে করাইতে যাইতো তার মিনিমাম কস্টিং পড়তো $30। সম্পূর্ণ সি প্যানেল ক্লিয়ার করছি, দেন নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, দেন থিম ডাউন হলো কেনা ছিল থিমটা, এই থিমটার দাম হচ্ছে $48। দেখাচ্ছি চল, অর্গানিক দাঁড়ান দেখাই। দিলীপ দাদা আপনাকে এই থিমটা ফ্রিতে দিয়ে দিবেন, যান বুঝছেন, ম্যাটটা আপনাকে দুই তিনটে ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দিয়ে দিবেন, যা দিয়ে আপনারা ক্লায়েন্টের কাজও করতে পারেন। ক্লায়েন্টের কাজ করছে, নিজে কাজ শেখাটাই বেটার। জি স্যার, জি স্যার, নিজে আগে চারপাশটা বানায় রাখবো, তারপর এই এই থিমটা দিয়ে করে দিছি। কয় টাকা? $48। ইয়েস দাদা, একবার কিন পরে আর কিনা লাগে না নাকি? এক বছরের জন্য শুধু না, এইটা শুধু হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের জন্য $48, আর এইটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য। $1600? হ্যাঁ মোটে ওটাও কি এক বছর? এটা না, এটা 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 এক বছর না, আনলিমিটেড। এইটা হলো একটা ওয়েবসাইটের জন্য আনলিমিটেড, আর এটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য আনলিমিটেড টাইম। অর্থাৎ স্যার ওই যে $48 দিয়ে যেটা ই করছেন ওইটা হচ্ছে একবারই ইউজ করতে পারবেন নাকি, এমন নাকি মানে একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন? একটা ওয়েবসাইটে আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই থিম বানানো ইজি, সব কোনো ব্যাপারই না। জি স্যার, আস্তে আস্তে আমার কোটকো এই আমরা সে ডিপ দিছিলাম তাই না? ডিবির এই যে ডিপ দিছি না, এখানে দেখা যাচ্ছে এটা রিফ্রেশ ডিপ ব্রাউজার, সবগুলো মেনের মধ্যে কোড কমে গেছে না, দেখছেন না? জি স্যার, জি স্যার। আচ্ছা এবার ডিপ ডিপ দেওয়ার পরে এখানে কি আমরা কোনো স্পেস পাচ্ছি ডিপে? ডিপে কিন্তু অন্যগুলো নিয়ে গেলে আমরা একটা স্পেস পাচ্ছি তাই না? এই স্যার বাটনে নিয়ে গেলে একটা স্পেস পাচ্ছি না, দেখা যাচ্ছে না? ডিপে কলাম নেই সেই জিনিসটা, তাহলে ডিপ কে আমরা একটা জায়গা বলে দেব। কিরা কতটুকু জায়গা দিতে চাও তাতে হিসাব করো, আমি অপরেট জল খাই। স্যার টোটাল লিস্ট দে দেব, 2 কাটা তোমাকে আর বিয়ে করলে খরচ হয় বেশি। হ্যালো, আচ্ছা আমরা যে জিনিসটা দেখতেছিলাম এই ডিপকে একটা জায়গা বলে দেব, যে তোমার জায়গা তুমি নাও, তোমার জায়গা নেওয়ার ইংরেজি কি
পোস্তর ইংরেজিটা কি? পোস্ত বা চওড়া? মার্জিন, উইড, 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 এরিয়া, এরিয়া না উইড, এরিয়া হচ্ছে টোটাল, যে টোটাল যে জায়গাটা দেখাই টোটালটা হচ্ছে এরিয়া, বাট প্রস্তর ক্ষেত্র হচ্ছে উইড। এরিয়া সবাই ফিজিক্সের এতে এলো প্রস্ত বোধহয়, তাই ফিজিক্সের এতে প্রস্ত। আচ্ছা ঠিক আছে, এতে তরুণ বোঝে। এই আমি এখন সায়েন্স স্টুডেন্ট না, বুঝছো? এসব বই বাংলা 2 বছর পরেই নেই, বাংলা খুব ইজি, বাংলা ইংরেজি এসব ইজি সাবজেক্ট। আসলে ইজি সাবজেক্ট, সায়েন্স নিয়ে পড়েছিলাম আর এটা নিয়ে দৌড়েও নেই। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিলে রেড কালার দিই, বুঝা যাচ্ছে বিষয়টা? বক্স এতটুকু কি ক্লিয়ার? জি স্যার, ব্যাকগ্রাউন্ড। তাহলে কি কি দিলাম আমরা বলেন? তারপরে কত পিক্সেল দেবো বলেন, একটা বলেন, এখন ব্যাকগ্রাউন্ড গ্রিন। আচ্ছা এটা দেখেন, আমরা আগে লিখতাম কি, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, তাই তো? এরকম লিখতাম না, কিন্তু এখন কোনো এটা লিখতেছি না, এখন আমরা এটা লিখতেছি না, কারণটা কি চলেন দেখে দেখি কাজ করে কিনা। কাজ তো করতে এসে, তাই না? আমার মনে হয় বক্সটা একটু পাশাপাশি দিলে ভালো হইতো, সেম সাইজের দিলে, বুঝছেন, দেখতে সুন্দর দেখা যেত। পাশাপাশি কিভাবে নিতে হবে? পাশাপাশি 250 কেট দেন, পাশাপাশি 250 দিলেও নেবে না। এই বক্সটা টুইটটা কমাই দেয়, 200 টুক বেশি আছে, এখানে 300 করে দিই। আচ্ছা আমরা মাঝখানে স্পেসটা জানি কি ইউজ করছি, ব্রেক। এতটুকু ক্লিয়ার আমাকে? আমরা হাইরুট শিখে গেছি, হাইরুট যখন শিখে গেছি একটা বিষয় দেখি। আচ্ছা ওইটা রেডে, ওই বক্সটা রেডের বক্সের পাশে নেন তো। কে বলছে? রাইটিং আসতে বলছে, মেডিয়াস ওঠে হচ্ছে। এখন আমরা একটা লাইভ সেট করে যে আমরা এখন 12 বছর আমাদের কাজ শেখার বয়সটা যদি এরকম ধরতে হবে, মানে আমাদের বয়স এখন 12 বছর, আমরা এখন 2 বছরের বাচ্চা আছি, তাই 5 বছর বাচ্চার খাবার এখন আমরা খাইতে পারবো না। জি স্যার, ঠিক স্যার। হ্যাঁ বলছিলাম, ওই হলো মানে হাইট ওয়েডের ওইটা পাশাপাশি কি প্রি প্রি দিয়ে আটকালে কি আসবে না? না 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 আবদ্ধ করলে ওটা কি করতে হবে, ডিসপ্লে আপনার ফ্লেক্স টেবিল অথবা ডিসপ্লে করতে হবে ওটাকে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওটা বাদ দেন, ওটা অথবা ফ্লোট লেফট করতে হবে।
একবারেই বলে দিল যে পরে শিখাবে, তারপরও আবার এত কথা বলার কি হয়? আমরা ডিপকে কল্পনা করেছিলাম বক্স হিসেবে, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা এটা একটু মার্ক করে নি। এই যে কয়টা বক্স রয়েছে বাট কয়টা ডিপ রয়েছে এখানে? তিনটা তিনটা। প্রত্যেকটা একটা ইমেজ, প্রত্যেকটা একটা ছবি, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে ইমেজ আর ছবি কিভাবে অ্যাড করব ওই বক্সের মধ্যে? ডিপ নিয়ে তো শিখে গেলাম। এই যে ডিপের মধ্যে একটা স্পেস আছে, বুঝছেন? ডিপের মধ্যে একটা স্পেস আছে না, এই যে এইটুক, এইখানে লিখতে হবে হচ্ছে সেই ইমেজ আর সেই ছবি। তাহলে ইমেজ অ্যাড করার জন্য কি লাগবো? IMG, তাই তো? IMG SRC ইকুয়াল ছবিটা ডিরেক্টলি এখন তো অনলাইনতে নিয়ে আসবো আমি, আমি কোনো অফলাইনে ছবি কাজ এখন করব না, কারণ আমাদেরকে এখন অনলাইন থেকে ছবি নিতে হবে। আমরা কাজ ছবি নিই, এই রে নেরি মই রং ধনু এটা। আচ্ছা নিব এটাও, নিব এটাও, এটা, তাই তো? নিয়ে নি রং ধনু। এই দেখেন লিংকটা কপি করতেছি, কপি করে দেখি রিফ্রেশ দিই, ছবিটা চলে আসছে। ছবিটা কলম বক্সের তে বড়, দেখেন ছবিটা বক্সের মধ্যে। তাহলে এখানে দিতে হবে সেম STY স্টাইল ইকুয়াল উইথটা সেমটাই দিয়ে দেবো, উপরটা কপি করে দিয়ে দিলাম। ওকে মানে একটা করে কপি করে দিয়ে দেখতে কোনটাই কাজ করে আপনারা সেটা দেখেন। প্রথম অবস্থায় চলে একদম মিশে গেছে না? আচ্ছা এই দেখেন এখানে চলে আসছে ইমেজ উইডিয়াতে। এবার আরেকটা কাজ কি ছিল? লেখা, এইখানে লেখাটা হেডিং দিয়ে নেব। এখন কোনখানে হেডিং ইউজ করবো, কোনখানে প্যারাগ্রাফ ইউজ করবো সেটা একটু বুঝে আসি। টোটালটা মার্ক করলাম, সর্বপ্রথম আমরা এই তিনটা দেখবো। এই তিনটার মধ্যে প্রথমটা ইমেজ, তাই না? এবং পরের গুলো হচ্ছে একটু হেডলাইন আকারে, না যে ইমেজের সার সংক্ষেপটা বোঝা যাচ্ছে না। এই স্ত্রী কিংবা ফোর এখানে ইউজ করতে হবে, আর এটা প্যারাগ্রাফ আকারে না, এটা পি ইউজ করতে হবে। এইসব যা অনেক বড় লেখাতে পি ইউজ করতে হবে, এইগুলোতে পি 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 আর এই স্টিউজ করতে হবে যে এইগুলোতে উপরেরটাই ওয়েলকাম টু পড়ায়। হ্যাঁ ওয়েলকাম টু পড়ায় H2 বা H1। ওকে তাহলে আমরা আমরা H1 H2 পি এটা শিখে গেলাম। আচ্ছা ভিজিট আওয়ার সার্ভিস এখানে লিখতে পারি। তাহলে ওয়েলকাম টু এটা কিভাবে লিখছেন? এটা এটা লেখা যায়, এটা ফন্ট দেখাই দিচ্ছি। এইখানে আমরা এই যে লিখছিলাম না, এই যে ফন্ট, এখানে ফন্ট ফ্যামিলি লেখা যায়, FONT ফন্ট ফ্যামিলি আছে। নোটপ্যাডে গিয়ে দেখেন এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা এটা পরে দেখাচ্ছে, আগে এইটুক দেখেন তারপরে দেখাই। কোনখানে ছিলাম? এই লেখাটা ভিজিট আওয়ার সার্ভিস, এখানে এইটুর মধ্যে লিখতে পারি না ভিজিট আওয়ার সার্ভিস? লেখা চলে আইছে। এবারটা একটু কথা বলি, এই লেখাটার কি আছে? লেখাটা আছে বেগুনি কালারের, ব্যাকগ্রাউন্ড আছে সাদা কালারের, তাই না? জি চলেন সেটা করে ফেলি। তাহলে তখন তো একই স্টাইল দেব বলবো STY জিপ এর ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলে তো হচ্ছে, মানে লালটার। হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু আমি এটাতে তাও করে দেখাইতেছি আপনাদেরকে, এটাই পার্থক্য। তাহলে কালার দিয়ে দিই শুধু, আপনারা যেহেতু বুঝছেন।
তাহলে। ওইটা সাদা করলে আপনার একটা জিনিস বোঝানো যাবে না। এবেটা আমরা প্যাডিং ইউজ করে এখানে একটু ডিজাইন করা শিখি। H2 কে আমরা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আপনি বলছিলেন যে লেখার ডিজাইনটা কিভাবে হইলো, তাই না? এটা করার হচ্ছে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমরা চলেন টু এমএস ওয়ার্ডে যাই। এই ওয়ার্ডে গেলে ভালো বুঝতে পারবো। এই যে এই যে যে লেখাটা, এই লেখাটার আমরা কালার দিতে পারতেছি, তাই না? কালার দিলাম, লেখাটা বড় করতে পারতেছি, বড় করতে পারি। হ্যালো, জি স্যার। হ্যাঁ, করার পরে এই লেখাটার যে ডিজাইনটা এখানে চেঞ্জ করতেছি না, এই যে লেখার যে ডিজাইন চেঞ্জ, এটাকে সিএসএস এর ভাষায় বলা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি। এখন মনে করেন এই লেখার স্টাইলটা আমাকে এখানে নিয়ে আসবো। চলে আইছে জি স্যার, বিষয়টা বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম লেখার কালার দেয়া, ব্যাকগ্রাউন্ড কালার করা, ফন্ট বড় করা, লেখাকে মাঝে নিয়ে, তাই তো? হ্যালো জি। আচ্ছা, প্যাডিং, তাই না? প্যাডিং জি স্যার। আচ্ছা, আরেকটা কাজ করে আসি, চলেন। আমরা যে এইখানে যে স্পেসটা দিছি, এই স্পেসটা কি দিয়ে দিছি? ব্রেক করেছি, ওটা ব্রেক করেছি। এই সিএসএস এর ভাষায় আমরা ব্রেক না, এই এইচটিএমএল এর ভাষায় ব্রেক না করে আরেকটা কাজ করতে পারি, সেটা কি জানেন? কি কাজ? চলেন আগে দেখি। আমরা খাতায় আগে দাগ দিয়ে মার্জিন দিতাম না? জি স্যার, দিতাম। দিতাম, ওই মার্জিন গুলো ছেড়ে দিতাম না? অর্থাৎ আপনাকে মার্জিন গুলো ছেড়ে দেওয়া মানে কি ওইটুক বাদ, বিষয়টা এমনটা না? ওই সেম কাজটাই আমরা সিএসএস এ করব। তাই আমরা মার্জিন, আমরা যেহেতু কাজ করতেছি কোন তার প্রথম ডিবের, তাই না? ওই আমরা বর্ডার শিখছিলাম কিভাবে, বর্ডারের কয়টা প্রপার্টি? চারটা। প্যাডিং এর কয়টা প্রপার্টি? তাহলে প্রথমটাকে দিই মার্জিন টপ, MARGIN মার্জিন টপ। কত পিক্সেল করে দেয়া শিখছি? 20 পিক্সেল, তাই না? জি স্যার। সলিড। আচ্ছা, এইখানে যখন আমি এই ইমেজটা ডিপটা সিলেক্ট করেছি, এর কি একটা ফাঁকা স্পেস আছে না? হ্যাঁ। এখন কি মার্জিন দেয়া আছে? সরি, মার্জিন দেয়া বলতেছি, এইখানের স্পেসটা দেখেন, এই স্পেসটা দেখবেন এখন। ওকে, ফাঁকা আছে? হ্যাঁ, দেখা যায়, হালকা ফাঁকা আছে। এবার দেখেন কত ফাঁকা হয়ে যায়।
আচ্ছা ইয়ে মার্জিনটা নাকি আমি যখনই সিএসএস করি কিংবা এইচটিএমএল করি তো মানে ও নিজের মতো নিজে নাকি একটা নির্দিষ্ট মানে মার্জিন নিয়েই রেখে দেয় আগে থেকেই এটা নাকি এটা তো আছে এটা পরে এটা আগে বোঝার দরকার নেই এগুলো আপনারা মানে আপনাদের সমস্যাটা হচ্ছে কি আমাদের একটা কথা বলে নিই আগে সবাই মিউট করেন ওই কিছু মনে করেন না কথাগুলো প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো কিন্তু আর একটা বিষয় কি যদি কেউ 7 বছর বয়সে ক্লাস 10 এর পড়া পড়তে যায় তার জন্য অসম্ভব হয়ে যাবে মানে কথাটা বুঝছেন মানে আপনারা যে 7 বছর বয়সে আমাদের পড়ার কথা হচ্ছে 1 কিংবা পেলে কিংবা নার্সারি কিন্তু আমরা যদি ক্লাস 10 এর পড়া পড়তে কখনই কি হবে কি প্যাডিং মার্জিন আগে সেটা পরের বিষয় আগে মার্জিন কিভাবে কাজ করে কোথা থেকে মার্জিনটা আসছে সেটা দেখতে হবে বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি জি স্যার এই দেখেন আগে ছিল অল্প একটু জায়গা আর এখন কতখানি জায়গা নিল দেখছেন হ্যাঁ এখন অনেকটা জায়গা হয়েছে জায়গাটা নিচে উপর থেকে আমরা কি বিষয়টা বুঝতে পারছি জি স্যার আর মার্জিন ইমেজটা ঝাপসা হয়ে গেল কেন স্যার আমি ইমেজ ঝাপসা হয়নি এখানে দেখেন আর এখানে যতটুকু হলুদ জায়গা নিচে না হ্যাঁ আমি মার্ক করে রাখছি বলে এইটা দেখা যাচ্ছে এরকম ইমেজ ঠিকই আছে আচ্ছা আচ্ছা হলুদ জায়গা নিচে মার্জিন দিলে হলুদ জায়গা নাই আচ্ছা তাহলে এবার মার্জিন ডাইট দিই এর কি এই ডান সাইডে কোনো কাজ আছে ডান সাইডে আর এদিক কিছু আছে হলুদ জায়গা এবার দেখেন এদিকে এতখান ঠিক করে না হ্যাঁ জায়গা আছে এতখান ঠিক করে জায়গা নিবি হলুদ জায়গা নেই না দেখেন মার্জিন এবারে কি আসবে কি ব্যাপার মার্জিন রাইট রাইট আসবে আমি সবকিছু বলে নিলাম আপনাকে আগের মতো কিন্তু আপনারা চলেন এখানে কি মার্জিন ডাইট আছে কই নেই চলেন এটা রিফ্রেশ দিয়ে আসি জায়গা নিয়েছে হলুদ জায়গা হ্যাঁ নিয়েছে জি স্যার নিয়েছে এবার এটা কি নিচে আছে জায়গা নিচে নিচে হলুদ জায়গা নিচে আবার কি আর বিয়ার ট্যাগ আছে আমার তো এখানে বিয়ার ট্যাগ আছে না বিয়ারটা নেই অটোমেটিক্যালি স্পেস দেওয়ার জন্য ইউজ করতে হয় মার্জিন স্যার হ্যাঁ বলেন এখানে এখানে যদি আমরা মার্জিন টপ বটম রাইট রাইট এগো না লিখে শুধু মার্জিন লিখে 10 পিক্সেল দিয়ে দিই তাহলে চারপাশে নিয়ে নেবে না এটা হ্যাঁ 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 চারপাশে নিয়ে নেবে আমি দেখাইতেছি মার্জিনের কতগুলো প্রপার্টি আছে বিষয়টা কি ক্লিয়ার জি স্যার জি স্যার আপনার মাথায় থিংকিংটা আপনি অনেক ফাস্ট চলে থাকার আপনার আপনার ওই যে প্যাডিং দেখাইছি 10 পিক্সেল না কোন জায়গা যেন একটা দেখালাম প্যাডিং হ্যাঁ যে আগে দেখাইছিলেন হ্যাঁ এইখানে আগে দেখি ঠিক সেম ভাবে কাজ করে সেটাই বলতো 20 পিক্সেল দেখেন এবার বাম পাশ থেকে সবই বলে বুঝুন সবাই বুঝে কিন্তু কোডিং করার পরে মাথা করে কি দিছি করলাম আর কিছুই না তুমি যদি আমার করা কোড দেখো আমি একবারে আমার সর্বোচ্চ যে বিষয়টা কোডিং করছি আমি হচ্ছে 13,000 লাইনের কোড করছি একবারে টোটাল একটা ফুল ওয়েবসাইট খালি এইচটিএমএল 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 সিস মিলাই এই যে সে ডিপে চারপাশে এরকম ব্যাকগ্রাউন্ড বর্ডার দিয়ে দিলে যে হলুদ কালারের বর্ডারের মতো চলে আসছে এরকম বর্ডার দিলে অনেক সুন্দর দেখা যেত আস এরকম বর্ডার ডিপে চারপাশে তাই না আমরা তাহলে বর্ডারটা দিয়েই দিই সমস্যা না স্যার আচ্ছা তাহলে বর্ডারের প্রপার্টি করেন বি ইউ আর বর্ডার কতটুক মোটা দেব 20 পিক্সেল 20 পিক্সেল 5 পিক্সেল দিলে হবে কত
5 পিক্সেল তো সে বলিস 5 পিক্সেল কম দে সে তো বলছে এই রকম যাতে বর্ডারটা দেখা যায় হলুদ দেখতে ভালো দেখা যায় তো আমি সেটা বানাচ্ছি এখানে যেভাবে আসছে ভাবে দেখা যায় তো 20 পিক্সেল দেওয়া লাগবে হ্যাঁ 20 পিক্সেল ইয়েলো ইয়েলো আইছে তারপরেও দেখছেন মার্জিন নিয়ে নিছে কলম দেখছেন মার্জিন কলম আছে জি স্যার আপনারা কি বিষয়টা ক্লিয়ার আমার মার্জিন হ্যালো জি স্যার 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 এটা একটু মার্ক করেন আমরা দেখি ওকে এবার দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা এতটুকু কি ক্লিয়ার আমরা মার্জিনের হাইট উইথ তারপরে মার্জিন প্যাডিং ক্লিয়ার তাই তো জি স্যার মার্জিন আর প্যাডিং মানে মার্জিনটা দিলে তো মানে ওই ডিপের হাইট উইথ বাড়তেছে না জাস্ট মানে জায়গাটা তৈরি করতেছে বাইরে আর প্যাডিং দিলে সে আপনার ওই ডিপের জায়গা মানে বৃদ্ধি করবে মানে প্রস্থা আপনি বুঝছেন কি বুঝেন না সেটা বলেন আমি যতটুকু বুঝেছি আমি যতটুকু বুঝেছি আপনি ততটুকু বুঝেছেন কিনা তাই বলেন দেখি কি করা যায় আপনাকে তো এই রবিবারে তো না ক্লাস মানে কমে যাবে না 1.5 ঘন্টা করে ক্লাস আমার আর আমার 1.5 ঘন্টা আর হচ্ছে ইংরেজি 1.5 ঘন্টা ইংলিশ হ্যাঁ স্যার লকডাউন তো বাড়াইয়ে যাচ্ছে ল্যাবে ক্লাস করলে হইতো না ইংলিশ এত তাড়াতাড়ি শুরু করে দিল ইংলিশ তো লাগবে ফ্রিল্যান্সিং এর মজাটা কি ইংরেজিতে যে ইংরেজি জানে সে ফ্রিল্যান্সিং করতে পারে বিষয়টা এমনটাই আর আপনাকে ইংরেজির প্রতি অনেক জড়তা মানে এতটা জড়তা তাই কখনো বলে প্রকাশ করা যাবে না কারণ আমিও সেই পথের প্রতীক ছিলাম এক সময় এরপরে তো পরে থাকলোই হ্যাঁ হ্যাঁ স্যার যে কাজটা দিছে ওটা তো সব ইংরেজিতেই করতে ইংরেজিতে সেটিং করতে ইংরেজি লাগবে ইংরেজি একটু বলতে পারবেন না কিন্তু নিজে বলতে পারবেন না এই আর ভাই ওটাই তো জড়তা ওটাই তো কাটাইতে হবে আচ্ছা আমরা আরেকটা কাজ করে আসি সিএসএস আউটলাইন আউটলাইন উইথ আউটলাইনটা পরে শিখি সিএসএস টেক্সটটা শিখি টেক্সটের বিষয়গুলো কালার শিখছি বডি শিখছি আচ্ছা আমরা একটু সিএসএস আউটলাইন আমরা বর্ডার দিয়া শিখছি বর্ডারের বাইরেও আরেকটা কালার দেয়া যায় চলুন সেটা একটু দেয়া আসি বর্ডারের বাইরে ঠিক আছে আমরা এইখানে একটা বর্ডার দিছি না এখানে বর্ডার দিছি না এখানে আরেকটা ইউজ করা যায় আউটলাইন ও ইউটি আউটলাইন সেম আউটলাইনটাই সেম বর্ডারের মতো ও ইউটি আউট এল আই এন ই কিভাবে আউট আউটলাইন আউটলাইন হচ্ছে সেম ভাবে এখানে আবার 20 পিক্সেল ড্যাশ ডি এ এস এস ই জি ড্যাশ এড ক্লিন দিস জি আর ডব্লিউ কই আসেনি স্যার আই সেভেন হ্যাঁ এটা গ্রিন না এটাকে দিব হচ্ছে ব্ল্যাক পিক্সেলটা একটু কমাই দেন ভালো দেখা যাবে না এইভাবে দেখছেন আউটলাইনের কাজটা তাহলে আউটলাইনটা কোথায় বসলো বর্ডারের বাইরে অর্থাৎ স্যার বর্ডারকে ঘিরে ফেলছে হ্যাঁ চল না এটা ডিটেইলসে বলি ইন লাইন দেখাবেন স্যার স্যার ইন লাইন আচ্ছা আচ্ছা দেখাইতেছি আমরা দেখি আমাদের ডিপ কোনটা একটা প্রশ্ন জি জি
ওই আউটলাইনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কে বলছেন একটু দেখি। হ্যালো, মেহেদি ভাইয়া বলছি। আউটলাইনটা কোন ক্ষেত্রে, আউটলাইনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আউটলাইন, আউটলাইন চলেন, এক জায়গা আমি দেখাচ্ছি। আমরা বাটন ডিজাইন করছি, বাটন আমাদের বাটনের চারপাশ দিয়ে একটা বর্ডার আছে, ওইখানে লিখে দিতে হয়, ওইখানে লিখে দিতে হয় STY স্টাইল ইকুয়াল আউটলাইন 0 পিক্সেল। এটা দিলে দেখুন আউটলাইন থাকবে না, চলে গেছে আউটলাইন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আউটলাইন কোথায় ইউজ করব? সবচাইতে ভালো উক্তি কি, ডিজাইনার আপনাকে ডিজাইন দিয়ে দেবে, ওইটার পর প্রেক্ষিত করে আপনাকে আউটলাইন ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আউটলাইনের ঠিক ততগুলো প্রপার্টি, বর্ডারের যতগুলো প্রপার্টি। ওকে ওকে ওকে। আচ্ছা আউটলাইন, সিএসএস টেক্সট, আমরা টেক্সট আগেই শিখে ফেলছি, কালারের নাম শিখছি, তারপরে আরজিবি কালার ইউজ করছি, ক্লিয়ার? টেক্সট অ্যালাইন করা শিখছি, সেন্টার লেফট রাইট শিখছি, টেক্সট ডেকোরেশন করা শিখছি, টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো শিখছি, আগে শিখে গেছি তাই না? জি স্যার। টেক্সট ট্রান্সফর্ম এটা খানিক আগে শিখলাম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ শিখলাম। জি স্যার। টেক্সটের স্পেসিং এর বিষয়টা কি, চলেন এডিট টু দেখে আসি। টেক্সট ইনডেন্ট, আমাকে টেক্সট ইনডেন্ট, ভিজিটর সার্ভিস, হোয়ার ভিজিটর সার্ভিস, এইখানে টেক্সট, আগে টেক্সটটা ভালো করে দেখি, এটাকে সেন্টার করতে পারি আমরা আগে লেখাকে? জি স্যার। কোথায় সেই লেখা? এইখানে টেক্সট অ্যালাইন কি হবে? সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি আপনাদেরকে যেভাবে কোড করে দেখাচ্ছি ঠিক আপনারাও প্রথম অবস্থায় সেম ভাবে কোড করবেন। লেখাটা মাঝে চলে এলো। জি স্যার। আচ্ছা এবার টেক্সট ইনডেন্ট চেক করি, টি ই এক্স টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্টের কাজ দেখি, প্রথমে 50 পিক্সেল দিয়ে দেখি টেক্সট ইনডেন্ট কি, চলেন আগে দিয়ে দেখে আসি। টেক্সট, টেক্সট ইনডেন্টের কাজটা হচ্ছে কি, আপনার টেক্সটের মধ্যে জায়গা পাই, দেখেন মানে আপনার ডাইন পাশ বাম পাশ থেকে সরাই দেই, মানে টোটালি বাম পাশ থেকে সরাইতে থাকে। চলেন আমি আবার দেখাই টেক্সট ইনডেন্টের কাজটা কি। এই যে লেখাটা মাঝ বরাবর আছে না, মাঝ বরাবর না সেন্টার কেটে দিলাম, কোডে গিয়ে কাজ কর, নোটপ্যাডে গিয়ে কাজ কর, এখানে দেখতে পারতেছ না, ব্যাকগ্রাউন্ডটা কালো তো। আচ্ছা আচ্ছা, আমরা টেক্সটের সেন্টারটা কেটে দিই, ঠিক আছে সেন্টারটা কেটে দিই, সব কেটে দিলাম। আমার কি কিছু আছে এখানে সেন্টার কিংবা হচ্ছে ওই টেক্সট ইনডেন্ট লেখাটা? লেখাটা এখন লিখি টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট 20 পিক্সেল। এইখানে তো দেখেন একটু সরে যাচ্ছে, সরে গেছে না? অর্থাৎ আপনার লেখাটা যেখানে থাকে সেইখান থেকে সরাই দিতে হবে, সরানোর জন্য টেক্সট ইনডেন্ট ইউজ করা হয়, এর কাজটা অন্য জায়গা করা হয়, সেটা আমাদের লাইভ প্রজেক্ট না করলে আমরা বুঝতে পারবো না। এইখান থেকে 50 পিক্সেল সরে আসছে, দেখেন এইখান থেকে দূরত্ব 50 পিক্সেল হবে, দেখছেন বিষয়টা? বুঝতে পারছেন টেক্সট ইনডেন্ট যে জায়গায় ছিল জায়গা থেকে ডান দিকে সরে গেছে, ওই জায়গায় ছেড়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে, সেটা আছে লাইন হাইট, টেক্সট ইনডেন্টটা 20 পিক্সেল, 50 পিক্সেল থাক। আচ্ছা আমরা এখানে একটু দেখি, এটাই দেখি, এটাই দেখলে ভালো হবে। টেক্সট ইনডেন্টটা কমাই দিই, লেখাটা এক লাইনে চলে আসে তাই না? এবার এটা শেখ পড়ছে লাইন হাইট, লাইন হাইটটা কি, এই যে লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট, লাইন হট ইস লাইন হাইট, দ্যাট
লেখা দেখা যাচ্ছে? জি স্যার। লেখার মোদি আমরা এটা ইউজ করেছিলাম না, ওই যে লেখার স্পেসিং মনে আছে কাজ শেখার ক্ষেত্রে? হ্যাঁ স্যার। এটাকে কি বলা হচ্ছে? লাইন লাইন স্পেস লাইন থেকে এক লাইন দূরত্ব। হ্যাঁ, এক লাইন থেকে এটাকে, আর এই সিএসএস এর ভাষায় বলা হয় লাইন হাইট। কি বলা হয় এর সর্বোচ্চ? সর্বোচ্চ লাইন হাইট। লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট 1.3 ইএফ, অথবা ফন্টের সাইজ যত থাকবে। এখানে যে ফন্টের সাইজ কত আছে, ফন্টের কোনো সাইজ দিই না আমরা এখানে। ফন্ট সাইজ, ফন্টের সাইজ কত দেবো বলেন? 20 পিক্সেল আর দূরত্ব 24 পিক্সেল। 20 পিক্সেল, 22 পিক্সেল দিলাম। লাইন হাইট হবে সেম 24 থেকে 25 পিক্সেল সামথিং। ওকে চলেন লাইন হাইট কিভাবে কাজ করে দেখাই দিই। জাস্ট এতটুক বোঝেন যে লাইন হাইট লিখতেছি। দেখেন লাইন হাইট লেখার পরে একটা স্পেসিং পাচ্ছে লেখার মধ্যে, দেখছেন একটা স্পেসিং পাইছে না? লেখাটা দেখেন, কোড কোড দেখা লাগবে না, বুঝছেন? স্পেসিংটা বুঝছেন? প্যারাগ্রাফ, ওকে চলেন প্যারাগ্রাফ নিয়ে আসি। তাহলে আমরা একটা ডিপ নিতে পারি, একটা ডিপ তো নেয়াই আছে আমাকে, একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। প্যারাগ্রাফ লিখছি বক্সের মধ্যে। হ্যালো, আচ্ছা আমরা লেখার কালারটা চেঞ্জ করতে পারি এই পিডারে। হ্যাঁ পিডারে চেঞ্জ করতে পারি, স্টাইল দিতে পারি STY এর স্টাইল, কালার হোয়াইট দিয়ে দিলাম। আমরা জি স্যার ওই ভিতরে স্পেসিং দেওয়ার জন্য কি ইউজ করছি? লাইন হাইট। না না, ভিতরে ভিতরে স্পেস, প্যাডিং। প্যাডিং, ইয়েস মনে পড়ছে। তাহলে আমরা এখানে প্যাডিংটা দেব কার? পি কে দেব নাকি হচ্ছে আপনার ডিপ কে দিব? আমার স্পেসটা লাগবে কার? পি কে দেবেন, কারণ এটা লেখার এখানে। না না, এটা পি কে, আমার তো স্পেসটা লাগবে কার? প্যাডিংটা দেব ডিপ থাকবে বক্সের মাঝ বরাবর, যে বক্সের চারদিকে এরকম করে, সরি এরকম করে একটা স্পেস থাকবে। এই স্পেসটার জন্য আমাকে প্যাডিং, তাহলে আছে ডিপের ডিপ কে নেওয়া, ডিপ কে দেয়া লাগবে। সরি ডিপ কে প্যাডিং দিয়ে দিই। আপনারা কি বিষয়গুলো বুঝতে পারতেছেন? দেখছেন লেখাটা চারদিকতে 15 পিক্সেল করে সরে আইছে, আছে? জি স্যার। দেখছেন চারদিকে 15 পিক্সেল করে সরে গেছে, এই দেখেন। জি স্যার। এই দেখেন, দেখছেন এদিকে একটু বেশি জায়গা না? এই জায়গাটা কোন কারণে এলো সেটা আমি বলতেছি। কিছুক্ষণ আগে ওই যে সাকিব কাকু বলছিল না প্যাডিং মার্জিনে যে জায়গা থাকে অনেক,
ওইটা জায়গাটা ব্লক করছে, ওই জায়গাটা আমাদের হচ্ছে কমাইতে হবে, সেটা কমানোর কাজ আছে। কিন্তু এখন এটা না, আগে জাস্ট আমরা দেখলাম যে প্যাডিং কিভাবে কাজ করে। এই লেখাগুলোকে আমরা এরকম করতে পারি না, একটা বক্স নেওয়ার পরে লেখাগুলো এরকম থাকবে, মানে লেখাটা বক্সের মতো থাকবে, লেখা তো এরকম, লেখাটা এরকম করতে পারি না যে সব দিকে সমানভাবে থাকবে। এই লেখাটা দেখতে ভালো দেখা যায় নাকি এই লেখাটা জাস্টিফাই, ইয়েস টেক্সট অ্যালাইন। তাহলে এই জাস্টিফাইটা করবো কাকে, ডিপ কে না পিকে? পিকে হ্যাঁ পিকে। তাহলে টেক্সট অ্যালাইন তাহলে কি হবে? জাস্টিফাই। এই তো আপনারা তো অনেক ভালো তাড়াতাড়ি শিখতেছেন, কাজ করছে এবার? এবার বোঝা যাচ্ছে প্যাডিং চারদিকে কাজ করতেছে? জি স্যার। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমরা প্যাডিং ক্লিয়ার। এবার দা এই লেখার মাঝখানে একটা স্পেসিং আছে না? হ্যাঁ স্যার। এই স্পেসিংটাকে বাড়ানোর জন্য ইউজ করা হয় হচ্ছে লাইন হাইট। লাইন হাইট। লাইন হাইট ইয়েস। এল আই এন লাইন হাইট। লাইন হাইট কত পিক্সেল দেব? লাইন হাইট দেব হচ্ছে এখানে, আচ্ছা আগে ফন্ট সাইজ দিয়ে নিই, ফন্ট সাইজটা দিয়ে নিই। ফন্ট সাইজ প্যারাগ্রাফের ফন্ট সাইজ সাধারণত 14 পিক্সেল 13 পিক্সেল থেকে 22 পিক্সেলের মধ্যে হয়ে থাকে। হ্যালো। হ্যাঁ 16 পিক্সেল দেখেন, লেখাটা দিছি ঠিক আছে। বস হ্যাং হয়ে গেল নাকি আমি হ্যাং হয়ে গেলাম? কেন আমি তো, হ্যাঁ টেক্সট অ্যালাইন জাস্টিফাই মানে কি? জাস্টিফাই দিলেন ওটার কাছে, ওটার কারণে দেখতে পাচ্ছি চার পাশে সমান করছে এটা, এটার কাছে কি? ওয়েট ওয়েট ওয়েট, এই লেখাটা কিভাবে রইছে? সমান রইছে কোন সমান রইছে? বাম সাইডে রইছে। এটা কোথায় গেছে লেখাটা? মিডলে চলে গেছে। উনি কথা বলবে তারপরে, আপনারা কেউ বলবেন না, যখন যার এক্স্যাক্টলি কোশ্চেন তখন সে বলবে, বুঝছেন? সে কি আছেন? বুঝলাম। হ্যাঁ আছি। এই লেখাটা কোন দিকে গেছে? এটা ডান দিকে সরে গেছে। এই লেখাটা কোন দিকে গেছে? এই লেখাটা হচ্ছে একদম মানে দুই সাইডেই সমান আছে। হ্যাঁ তো জাস্ট এডের ইংরেজিটা কি? জাস্টিফাই। তা আমি কি লিখছি? জাস্টিফাই। হ্যাঁ এবার বুঝছেন? জি। আচ্ছা এবার দা ফন্ট এর সাইজ দিলাম 16 পিক্সেল, ওকে 16 পিক্সেল। এবার লাইন হাইট, লাইন হাইট হচ্ছে লাইন হাইট দেব, ফন্ট 16 পিক্সেল দিছি আমরা 22 পিক্সেল দিই। এইখানে একটা স্পেসিং, স্পেসিং কলাম পি এর মধ্যে খেয়াল করবেন, বুঝছেন? জি স্যার। এই দেখেন আমি স্পেস দিলে একটু ক্লিক করার সাথে সাথে ঘুরে যাবে। আর আগে সাথে বড় স্পেস পাইছে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে লাইন হাইট। বিষয়টা কি ক্লিয়ার আপনারা লাইন হাইটের? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন শিখলাম টেক্সট ইনডেন্ট, লাইন হাইট, তাই তো? ফন্ট ফ্যামিলি, জাস্টিফাই, টেক্সট লাইন। টেক্সট লাইনের কয়টা প্রপার্টি? টেক্সট লাইনের চারটি প্রপার্টি আছে। ইয়েস চারটি প্রপার্টি, লেফট রাইট সেন্টার জাস্টিফাই। জাস্টিফাই আপনারা এটা জানেন? আমি এটা কতদিন পর শিখছি, যখন আমি হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব তখন আমি জাস্টিফাই সম্পর্কে জানছি যে লেখা কিভাবে। তার আগে জানতেন না? তার আগে জানতাম না, তার আগে প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে ঠিক করতাম। কাজ করতে করতে সবকিছুই শেখা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আমরা এতক্ষণ চলেন একটু প্রপার্টি গুলো রিড করি। প্রথমে কালার করছি লেখাকে, তাই না? টেক্সট লাইন শিখছি, ফন্ট সাইজ শিখছি, লাইন হাইট শিখছি, তাই না? এখন আরেকটা শিখবো, বিষয়টা কি? লাইন হাইট হচ্ছে আপনার এই স্পেসটা, তাই না? এই যে লম্বা লম্বি যে স্পেসটা পাচ্ছে সেটা লম্বা লম্বি, এবারটা এই স্পেসটা। আর এই লেখার মাঝে তো এক লেখার স্পেসটাকে কি বলা হয় জানেন? এই লেখাকে ইংরেজিতে কি বলি? লেখাকে ইংরেজিতে কি বলি? টেক্সটকে ইংরেজিতে কি বলে প্রত্যেকটা শব্দকে? ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড
ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। আমরা জানি 20 পিক্সেল মেলা বড়, দেখি 4 পিক্সেল দিয়ে, দেখি 5 পিক্সেল দিয়ে, দেখি কি অবস্থা। দেখছেন লেখার মাঝে এক ওয়ার্ডের তে এক ওয়ার্ডের পিক্সেল 5 পিক্সেল, দেখছেন একটা ওয়ার্ডের তে, বুঝতে পারছেন আপনারা? জি স্যার, এটা হচ্ছে টেক্সট লাইন, লেফট করলে সবচেয়ে বেশি বুঝতে পারবেন। এবার দেখেন, এবার আর বোঝা যাচ্ছে না, দেখেন স্পেসিংটা বাড়তে এসে, দেখছেন না? জি স্যার। তাহলে আমরা এটাও ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা টেক্সট, টেক্সট শ্যাডো, হোয়াইট স্পেস, টেক্সট শ্যাডো, লেটার স্পেসিং একটা আছে, লেটার স্পেসিং দেখাইনি, ওটা পড়, লেটার স্পেসিং আছে। আচ্ছা এবার লেখার মধ্যে এইগুলোকে ওয়ার্ড, আর ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার লেটার না? জি স্যার। একে ও স্পেস দেওয়া যায়, একে বলা হয় হচ্ছে লেটার স্পেসিং, এল ই ডাবল টি আর, লেটার, লেটার স্পেসিং 10 পিক্সেল। দেখেন এক দিয়ে শুরু করি, এক জিরো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দেখছেন কেমন হয়ে গেছে? আচ্ছা বিষয় একটু ক্লিয়ার, তাহলে আমরা লেটার স্পেসিং, আমরা এখন তাহলে কয়টা স্পেসিং শিখলাম? লাইন আইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট, আচ্ছা কি ঠিক আছে, এটা শুরু করব হচ্ছে 12:20 থেকে। এবার আমি যতক্ষণ ক্লাস নিছি ততক্ষণ আপনারা দেখেন পারেন কিনা। হ্যালো লেখাটা জায়গা পাইনি বলে নিচের দিক চলে আসে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এতটুকু কি ক্লিয়ার? হ্যালো আপনারা আছেন? জি স্যার আছে। আমরা আজকে একটা লগইন ফর্ম বানাবো, কি জানেন? এরকম একটা বক্স থাকবে, এইখানে আমাদের থাকবে হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড, সরি ফেসবুকের হচ্ছে নাম, ইউজার নেম, মেইল নাম, ইমেইল, এটা পাসওয়ার্ড, ইউজার নেম, এটা বাটন, আর এখানে থাকবে ফেসবুক, ঠিক আছে? আমরা তো ডিপ সম্পর্কে শিখে গেলাম, অবশ্যই পারবো। এটা শুরু করব হচ্ছে 12:20 থেকে 25-এর মধ্যে, ওকে? জি স্যার, ঠিক আছে। ওকে, কিন্তু তাই বলে ক্লাসে তারাই যায় না, আমি ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে নিই যে কারা আছেন। এই 15 জনের বাইরে একজনকে আমি আর দেখাবো না এটা। জি স্যার, কাউরে এলাও করবেন না। আর আমি এখন বের হয়ে যাব স্যার, আবার পেশে আসবো। আপনাকে তো দেয়া যাবে না, আপনি পারমিট নিলে আমি আপনাকে ঠ্যাশ করে রিমুভ করে দেব। আহ আহ আহ, তারপরে আপনি শুরু করছেন ওই সময় তুমি মেসেজ দিছো, আমি তো মেসেজ দিই না, এমনি মনে হয় চার চার আট এই কয়জন
মারো বয়া ধরে মারার দরকার আচ্ছা আপনাকে একটা মজার গল্প বলবো কিছু মনে করে কারণ আমার ফোনে 1.5 GB লাগে কিন্তু আজকে 1.5 GB কম আছে ক্লাস আমি সম্পূর্ণ করতে পারবো না সেই জন্য আপনাকে একটা কথা বলি আমার অলরেডি 4 GB নাই আপনারা দেখেন আমাকে যে শেখ কামালের যে প্রজেক্ট ছিল না মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ব্যাচেতে মোট 100 মাত্র স্টুডেন্ট এই অনলাইন ইনকাম করে খাচ্ছে সে একজন তো আপনি এই 100 এর শুধু একমাত্র আমি ছিলাম আর একজন বুঝছেন উনি হচ্ছে কি উনি আগে তে উনি হচ্ছে প্রোগ্রামিং এর স্টুডেন্ট ছিল উনি ড্যাফোডিলে পড়তো তা উনি এরকম ধরনের টাইপের লোক একদিন এসে পিএইচপি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদিন এসে সি করে এখন উনি তো ভালো পারে এখন উনি যখন ভালো পারে তখন তো উনার তো আলাদা ডিমান্ড ক্লাসে ছিল এখন উনি আসে উনি ড্যাফোডিলে পড়ে সিএসসি এর স্টুডেন্ট এখানে প্রজেক্ট করতেছে লাইভ প্রজেক্ট করার জন্য এটা উনি একদিন এসে জাভা স্ক্রিপ্ট করতেছে একদিন জাভা করতে করতে উনি এখনো পর্যন্ত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিকঠাকভাবে শেষ করতে পারি নাই দুঃখের বিষয় গতকালকে আমার তার সাথে দেখা হয়েছিল তা সে ছিল সে টোটাল অ্যাডমিন সব কিছু সে তো আপনার জুয়েল ও সিনিয়র ছিল সব দেখতেই তারপরে সে সব কিছু ভালো পারে এই জন্য তাকে অ্যাডমিন বানানো হয়েছিল আর পরবর্তীতে দুইজন আছে তারা হচ্ছে গ্রাফিক্সে মুভ করছে দিয়ে টোটাল 120 জনের মধ্যে 4 জন মাত্র স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে খাচ্ছে স্যার আমাকে নাম অ্যাড করেন আমরাও থাকছেন শোনো তোমাকে তোমাকে যেভাবে কোর্সের মডিউলটা সাজাইছি বুঝছো তোমরা যদি কাইন্ডলি একটু কষ্ট করে কাজগুলো শিখতে পারো আমার বিশ্বাস না মার্কেট প্লেসের কথা বলতেছি তোমরা ইনকাম করে খাইতে পারবা কারণ এটা একটা প্রফেশনাল মানের হচ্ছে তোমার কোর্সের মডিউল বুঝছো যেটা তোমরা বুঝে উঠতে পারতেছ না তোমরা যারা বাইরে কোর্স করতে যাবা 2-4 বছর পরে যায় বিভিন্ন আইটি প্রতিষ্ঠান থেকে সেইখানে তুমি দেখবা বিষয়গুলো কি হচ্ছে সেখানে এত ভেঙে ভেঙে বোঝায় না আপনি যেভাবে এত ভেঙে দিচ্ছেন অত ভেঙে বলে না আপনি করে নেই বলে জানি না আপনি এটা করাবেন নাকি আজকে প্রজেক্ট না 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 এটাও করানো চাই না এখন থেকে তো ক্লাস কমে যাচ্ছে এই কারণে হচ্ছে আপনাদেরকে কেন সময় বেশি নিয়ে করানো যায় না না এখন থেকে ক্লাস তো কম হবে এই কারণে হচ্ছে